যে কালেকশন গুলো আপুদেরকে এরপরে দেখিয়ে হচ্ছে দিব। এই টাইপের গুলোই। হ্যাঁ, এই যে বড় ঝাড়ের, অনেকে হচ্ছে বড় ঝাড় কান নেকলেস গুলো, কণ্ঠ ঝাড়ের প্রয়োজন হয়, কণ্ঠ ঝাড়ের প্রয়োজন। হ্যাঁ, এই যে এটা খুব সুন্দর একটা নেকলেস, ওয়াও! এটার মধ্যে নতুনত্ব যত ডিজাইন সবগুলো তিশা জুয়েলার্সে চলে আসছে। আর হয়তো অনেকে জানে না, এটার সাথে কিন্তু ম্যাচ করা আংটি হবে, ফিঙ্গার রিং, তারপরে আপনার হচ্ছে ব্রেসলেট, কানের ম্যাচিং দুল। করে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাস্টমার চাইলে পুরো সেটটাই আমাদের কাছ থেকে নিতে পারবে। খুবই অথবা সুন্দর। অথবা আমাদের এইখানে এই সুবিধাটা দিচ্ছি, উনি যদি মানে চায় যে আমি শুধু কানেরটা নিব বা শুধু ব্রেসলেট নিব, শুধু গলারটা নিব, সেটাও পারবে। সেটাও কিন্তু আপনার অপশনটা থাকলো। সো আপনারা এটার ওয়েট কত পাবো ভাইয়া? 3 ভরি প্লাস। হ্যাঁ, 3 ভরি যদি কেউ বাজেট করেন। হ্যাঁ, 3 ভরি প্লাস এটার ক্ষেত্রে ঠিক তাই, কেউ যদি একটু কমেন্ট নিতে চায় বেল ছোট করে নিতে পারবে, কেননা পিছনে তো আর দেখা যায় না, পিছনে তো টার্সেল দিলেই হয়, তাই না? সেটা করে নিতে পারবে আমাদের কাছ থেকে। সুন্দর একটা কালেকশন। আচ্ছা, তো এর বাদে যেটা দেখিয়ে দেবো, এরকম প্রচুর কালেকশন আছে, এই যে দেখুন প্রচুর কালেকশন আছে শোরুমে, বিভিন্ন ডিজাইনের আছে। এর পরে যেটা দেখিয়ে দিচ্ছি, আসলে অনেক ডিজাইন থাকে কিন্তু আপনার ভিডিও দেওয়ার পরে কাস্টমার খুব দ্রুত এসে নিয়ে যায়, অন্যরা এসে পায় না। যদি কারো দরকার হয় অন্তত ফোনে বুকিং করে রাখবেন। ফোনে কিছু টাকা দিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু 5 তারিখেও স্যালারি পায়। তো আমি হচ্ছে দেখা যাচ্ছে 10 তারিখের দিকে দেখলাম, তো আমি কিন্তু ওই মাসের জন্য বুকিং দিয়ে রেখে আমি কিন্তু ওই প্রাইজেই নিতে পারবো। সেটাই সেটাই। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে লকেটটা একটু বড়, একটু জুম করলে দেখাতে পারবেন, এটা একটু বড়, অনেক বড় লকেট কিন্তু এটা, অনেক বড়। এটা হচ্ছে, আর এগুলো তো দুবাই এসে সরাসরি, তাই না? মূলত এগুলা যারা হিজাব করে একটু সাজুগুজু করতে চায়, হ্যাঁ, দেখতে একটু বড় সরো তাদের জন্য। সুন্দর একটা কালেকশন এটা। এগুলা শাড়ি বলেন, 3 পিস বলেন, যেটার সাথে পরবে খুবই মানাবে, সুন্দর লাগবে। আচ্ছা, তারপরে দেখান। তারপরে হচ্ছে সিম্পলের ভিতরে আছে এটা, এটা একটু লাইট ওয়েটের ভিতরে, খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা। এটা হচ্ছে 2 ভরি প্লাস। হ্যাঁ, 2 ভরি প্লাস, 2 ভরি প্লাস এটা। এটার এই যে এখানে কিন্তু শেড ডিজাইন, এই যে দেখেন দুইটা শেড শেড থাকবে এখানে। এই যে দেখুন কত সুন্দর একটা কালেকশন। আর প্রতিটার সাথেই কানেরটা হবে, কাস্টমার চাইলে কানেরটা নিতেও পারবে, নাও নিতে পারবে, নাও নিতে পারবে। দারুন দারুন একটা কালেকশন। এই যে ফিঙ্গার রিং, ব্রেসলেট সব হবে। জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসবেন শোরুমে, প্রচুর কালেকশন আছে। তারপরে দেখান ভাইয়া, তো ভাইয়াদের আসলে অনেক কালেকশন আছে, আমরা কত দেখাবো, আপনারা দোকানে আসবেন। হ্যাঁ, দোকানে আসতে হবে, সবগুলো কালেকশন তো দেখানোর মতো সময় আমাদের হবে না। হ্যাঁ, এটাও কিন্তু একটা নতুন ডিজাইন, এই যে নতুন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা নেকলেস। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে একদম সেই পদ্ম ডিজাইনটার সাথে কিন্তু এই ঝাড় ডিজাইনের নেকলেস করা হয়েছে, তাই না ভাইয়া? হ্যাঁ, আর বলে রাখি, যত সুন্দর ডিজাইনই হোক, হ্যাঁ, যত সুন্দর ডিজাইনই হোক, যদি শারমিন আপুর কথা বলেন, হ্যাঁ, যে ওনার ভিডিও দেখে এসেছেন, বা ওখানে যদি কমেন্টস করেন, অবশ্যই আপনারা অনেক ছাড় পাবেন। কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা, বেশি বেশি করে শেয়ার করবেন কিন্তু। হ্যাঁ, অনেক 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 ছাড়, তাহলে কিন্তু ছাড় পাবেন। আপনারা যদি রিয়েলি আসতে চান তাহলে কিন্তু ছাড় পেয়ে যাবেন। ভালো লাগে, আপনি ওখানে কমেন্টস করবেন, করে আমাদের কাছে বুকিং দিবেন, আপনি হয়তো পরে আসলে এটা অন্য একটা কাস্টমার এসে নিয়েও যেতে পারে, যেহেতু সিঙ্গেল সিঙ্গেল পিস করে থাকে। আর আরেকটা কথা বলে রাখি, হচ্ছে কমেন্টসের যে বিষয়টা, হ্যাঁ, অনেকে হয়তো খারাপ কমেন্টস করে বা এটা সেটা করে, আসলে দেখেন এই জিনিসটা আপনি এসে জাস্ট দেখবেন, তাই না? শারমিন আপু, আপনি একটু আসলে বোঝায় বলবেন, এই জিনিসটা আপনি কাস্টমার হিসেবে আসলেন, দেখলেন, কোনো সমস্যা নেই তো, আপনি আজকে দেখলেন, নিলেন না, চলে গেলেন, আরেকদিন এসে নিলেন, তাই না? কিন্তু কিছু কিছু কাস্টমার আসে যাদেরকে আমরা আসলে মানে আমাদের সাথে, হ্যাঁ, বনি বনা হয় না। যেমন আয়সা যদি একটা চাপ দেয়, জিনিসটা বাঁকা করে ফেলে, বাঁকা হয়ে যায়। হ্যাঁ, বাঁকা হয়ে যায়, এই করে সেই করে, যেটা কত আসলে মানুষ সবাই একরকম না কিন্তু, আমরা সেটা তো সবাই জানি। তো এখন এসে দেখতে যায় যে এরকম টিপে টিপে দেখলো, এরকম ইয়ে করলো, তখন কিন্তু একটা ভেঙে যায়, তখন কিন্তু সমস্যাটা হয় ভাইয়াদের। হ্যাঁ, তাদেরকে যদি বলা হয় যে আপু এভাবে চাপ দিয়েন না, তারা কমেন্টসে যায় বলে যে তাদের বিয়ে ভালো না। হ্যাঁ, এটা করবেন না আসলে। এই জিনিস, এই যে আমি তো আসার পরে কত কাস্টমার কিন্তু দেখতে পাই, কিন্তু কখনো তো দেখি না যে আসলে খারাপ কোনো মানে বিহাব, ভাইরা কত সুন্দর করে বিহাব করে। তারপরেও যদি, যেহেতু আমি দেখিনি, তো আপনারা
আমি কিন্তু সব সময় আমি কাস্টমারের জন্য খুব কষ্ট করি, সারাদিন কষ্ট করি, দেখা নিয়ে করি, সেই করি, নানেক আপনার মাধ্যমে আসছে, নানেক সমস্যা নেই, কিন্তু ওই যে যারা একটু এটা এটা সেটা করে, হ্যাঁ, তাদেরকে হয়তো যদি মানে বলা হয় যে এটা করেন না, তাহলেই যে ওখানে কমেন্টস করে যে এটা ওনারা এটা ভালো না এরকম, আসলে এটা করাতে আসলে ভালো না, আসলে ওইটা করা না করাটাই উচিত, ওইটা কমেন্টস না দেখে আপনি আসেন দেখেন আপনার সাথে কি করা হয়। হুম হুম সেটাই তো। এটার কেমন ওজন থাকবে? এটা খুব সুন্দর একটা জিনিস, কিন্তু নতুন আসছে, নতুনের মধ্যে জাস্ট ওয়াও। যেমন দেখেন আবার দেখাচ্ছে 15 দিন পরে 2000 টাকা বেড়েও যেতে পারে, তো আপনি যেই ডেটে আসবেন সেই ডেট অনুযায়ী হচ্ছে আপনাদের নিতে হবে, এটাই আর কি কথা। আর আরেকটা আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই পুরাতন স্বর্ণ, পুরাতন স্বর্ণ দিয়ে যদি এক্সচেঞ্জ করতে চায় তাহলে অবশ্যই আমাদের এখানে পুরাতন স্বর্ণের ভ্যালুটা অনেক বেশি দেই আমরা, বিশেষ করে যদি এই চ্যানেলের কথা বলেন, কমেন্টস করেন বা শারমিনাপুর কথা বলেন, সেই ক্ষেত্রে আমরা বেশি দিই। আমরা বরাবরের মতো এখনো বলে দিচ্ছি আমাদের এখানে সর্বনিম্ন 10%, সর্বোচ্চ 20%। হ্যাঁ, এখন যদি ঢালাও ভাবে কেউ বলে যে আপনারা বলছেন 10%, এখন বেশি বাদ দিচ্ছেন, সর্বনিম্ন 10% বাদ দিব কোনটা, যেটা ভালোটা একদম রিয়েলটা। হ্যাঁ, অনেকে গোল্ডের মধ্যে তো কোয়ালিটি থাকে। হ্যাঁ হ্যাঁ, আগের দিনের কিছু পুরাতন স্বর্ণ থাকে, হ্যাঁ, সেগুলা দেখা যায় যে, হ্যাঁ, সেগুলা দেখা যায় যে এখনকার 21 ক্যারেটের চেয়েও ভালো হয়, সেটা অবশ্যই আমরা কাস্টমারকে ঠকাবো না, সেটা অবশ্যই বেশি দিব, তাই না? কিন্তু তাই বলে এই না যে আমি আপনার কাছে কমিটমেন্ট করলাম যে 10%। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে এগুলো আসলে কাস্টমাররা মানে আপুরা আসেন বা মানে যে কোনো ভাইয়ারাই আসেন, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তিশা জুয়েলার্সে, তিশা জুয়েলার্সে তো বরাবর আপনাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি, আপনারা গিফটের জন্য একানা ওজনের কত সুন্দর সুন্দর দুল আমাদের থেকে নিচ্ছেন, হ্যাঁ, সব সময় বাসায় পড়ার জন্য নিচ্ছেন, তারপরে দেখেন এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদেরগুলো একটু ফ্লেক্সিবল। আপনি এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে, হ্যাঁ, কিভাবে মুড়িয়ে রাখতে পারতেছেন, এই জিনিসগুলো আমরা খুব দেখে শুনে নিয়ে আসি। হ্যাঁ, এগুলো আমাদেরগুলো একটু অন্যরকম, আমাদেরগুলো দেখেন আর অন্যগুলো দেখেন, মানে পড়ার পরে দেখাচ্ছে যেভাবে রেখে দিলেন ভেঙে, মানে জিনিসটা ইয়ে না হয়ে যায়, এত টাকা জিনিস ভালোভাবে যাচাই বাছাই করে আনি। হ্যাঁ, যেমন দেখেন এটা যদি হার্ড হইতো, এই যে আমি মুড়াইতেছি, ভেঙে যেত কিন্তু, তাই না? এখন এই সুবিধাগুলো আপনাদেরকে দিচ্ছি, তারপরেও যদি আপনারা কমেন্টসে, হ্যাঁ, উল্টাপাল্টা লেখেন বা দেখেন, তাহলে তো আসলে আপনারা এই সুবিধাগুলো পাবেন না তখন। তো এটা আপনারা মনে রাখবেন, আর আমরা আজকের ভিডিওটা ডিটেইলস আপনাদেরকে বলে দিলাম, এটা তো আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে সবাই সব আপুরা দেখার সুযোগ পায়। এসে আসলে গোল্ডের জিনিস এমন না যে কাপড় দেখতেছি টানাটানি করলাম ছিঁড়ে গেল, তখন আসলে তাও সমস্যা নেই, একটা জিনিস তো এখানে মানে মিনিমাম 20 লাখ, মানে 10-1 লাখ টাকা থাকে, 2 লাখ টাকা থাকে, বিভিন্ন প্রাইজের থাকে, অনেক প্রাইজ। আশা করব যদি আমাদের চ্যানেলকে ভালোবাসেন, হ্যাঁ, শারমিনাপুর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, জানাবেন, কমেন্ট কিন্তু করবেন, অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন এই যে ভাইয়ার ভিডিওটা। আর হচ্ছে এগুলো কিন্তু এখন আমরা এর আগে হয়তো কম ইয়ে ছিল, হ্যাঁ, এগুলো এখন কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন সাইজের, কেউ যদি চায় যে 2 ভরির কমে নিবে এগুলো, তাও পারবে, সেটাও পসিবল। আচ্ছা, সেটাও পারবে, সেটা হচ্ছে আপনার এই যে বেল্ট টেল চেঞ্জ করে, অনেকের হয়তো এটা পছন্দ, হ্যাঁ, বাজেটটা একটু কম, সেক্ষেত্রে এইভাবে অদল বদল করে নিতে পারবে। আচ্ছা, দেখেন এই এই সুবিধাগুলো আসলে মানে কয়জন দিতে পারে, আমি যে এটা রেখে দিচ্ছি সেটা আমার লস হচ্ছে না, তারপরেও তো মানে আপনার মাধ্যমে আসলে সেটা আমরা দিচ্ছি, আমরা না করতেছি না, তো সেটা আপনারা মাথায় রাখবেন। আর অবশ্যই অবশ্যই নিউ তিশা জুয়েলার্সে চলে আসবেন সুন্দর সুন্দর বিয়ের কালেকশনগুলো কেনার জন্য, অবশ্যই শোরুমে আসবেন।